সবাইকে শুভ সকাল। আমি নিউ ইয়র্ক থেকে ভিডিওটা করছি, এখন অনেক সকাল, তো আমি উঠে গেছি, একটু রান্নাবাড়া করব। একটু বাহিরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এখনও ভালো মতো আকাশ পরিষ্কার হয়নি। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। যারা দেখেন, আমি অনেকদিন হয়েছে ভিডিও দেই না এত ব্যস্ততার কারণে, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ভাবলাম একটু রান্না করব তাড়াহুড়া করে, তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এখানে লাউ শাকগুলোকে আমি সুন্দর করে বেছে তারপরে একটু সিদ্ধ করে রেখেছিলাম, কারণ সময় যখন থাকে তখন আমি অনেকগুলো কাজ একটু ইয়ে করে রাখি, অ্যাডভান্স করে রাখার চেষ্টা করি। তো এখানে আমি এখন ফ্রাইপ্যানের ভিতরে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়েছি, শাকটাকে একটু ভাজি করে নিব। আপনারা সবাই কেমন আছেন? দেশের অবস্থা মনে হয় আগের চেয়ে ভালো কি মন্দ বলতে পারছি না। এই দেখি ডাকাতি চুরি, আবার দেখি ছেলে মেয়েরা ট্রাফিক ইয়েতে হেল্প করছে। যাই হোক, 17 বছরের একটা জিনিসকে ভেঙে নতুন করে একটা জিনিসকে আবার তৈরি করা একটু এদিক সেদিক হবে। সবাই আপনারা ধৈর্য সহকারে সব কিছু করবেন, দেখবেন সব আপনাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে। তো আজকে আমি একটু পুঁটি মাছ রান্না করব, তারপরে একটু মৃগেল মাছের চচ্চড়ি করব আর শাকটা ভাজি করব, করে তারপরে একটু নাস্তাটা রেডি করে তারপরে বের হয়ে যাব অফিসের দিকে। অনেকদিন হয়েছে আমি এই ইউটিউব চ্যানেলটাকে কোনো কিছু করি না, দিই না, আসলে না, এত সময়ের অভাব আমার কাছে। যতই দিন যায় মনে হয় ব্যস্ততা বাড়ে, কমে না। তো আমি শাকটা একটু ভাজি করি। গ্যাসের চুলায় আমি মৃগেল মাছটাকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে হলুদ মরিচ আর হচ্ছে রসুন আর একটু ধনিয়া জিরা দিয়ে পেঁয়াজের কলি দিয়ে সুন্দর করে মেখে তারপরে এটাকে হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখানে তো শাকটাকে একটু ভাজি করে নিব, পুঁটি মাছটা একটু পেঁয়াজের কলি দিয়ে আবার একটু ভাজি করে নিব। সময় অনেক কম, তো যার কারণে মাছ ভাজি করার সময় পেলাম না। সবাই ঘুমাচ্ছে আর আমি একটু রান্নাটা রেডি করে যাইতেছি, যাতে অফিস থেকে এসে আর একটু কষ্টটা কম হয় আমার। তো আমি নর্মালি আসলে এই শাকটাকে সিম আর আলু দিয়ে ভাজি করি, বাট আজকে আর সিম বাসায় আছে, বাট আজকে আর সিম আলু দিয়ে ভাজি করব না, শাকটা দেখা যাবে পুরোটা আমাকেই খেতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজাই হয়েছে, লাউ শাক আসলে ভর্তাও করলেও ভাল লাগে, লাউ শাক অনেক কিছু দিয়ে রান্না করলেই ভাল লাগে। তো আমি একটু ভাজি করতে যাইতেছি। এই শাকটা আমাকে আমার বোন স্বর্ণা দিয়েছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দিই। মাছটা প্রায় রান্না হয়ে গেছে, দুটো কাঁচামরিচ কেটে দিয়েছি আর এখানে দেখেন ধনিয়া পাতা। হ্যাঁ, আমি অনেকগুলো ধনিয়া পাতা ডাবল কিনে হয়ে গেছে, তো ওই জন্য আমি কি করছি, ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে তারপরে ডিপ ফ্রিজে করে রাখছি। তো এখন দেখেন যখন রান্না শেষ হয়ে যাবে খুব ইজিলি ধনিয়া পাতাটা এই যে আইস হয়ে আসছে, বাট আমি এভাবে করে ছিটায় দিয়ে দিব, কারণ ডাবল কিনা হয়ে গেছে, রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এভাবে করে এটাকে রেখে দিতে চাচ্ছি। তো
ঝোলটাকে আর একটুখানি শুকাবো, আর এখানে সেই শাকটা এখনও একটু পানি কমে গেলে তারপরে শাকটাও হয়ে যাবে। তারপরে পুঁটি মাছটা আমি সব কিছু রেডি করে রাখছি, পুঁটি মাছটাকেও বসায় দিব। দেখেন শাক ভাজিটা একদম রেডি হয়ে গেছে, একদম কম তেল দিয়ে। শাকটাকে না যখন আমি ধুয়ে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি কোনো লবণ দিইনি। আপনি যদি আগে লবণ দেন তাহলে শাকের ভেতরে যে একটা গ্রিনিশ একটা যে ভাব থাকে ওইটা আর থাকে না। এই কারণে আমি যখন সবজি স্পেশালি যখন শাকটা রান্না করি তখন আমি সবসময় ট্রাই করি একদম শেষের দিকে শাকটা ইয়ে করতে। তো গতকাল যখন আমি শাকটাকে ভেজে রেখেছিলাম তখন আর আমি কোনো লবণ দিইনি। তো আজকে দেখেন শাকটা এখনও কত সুন্দর গ্রিন আছে। আর এখানে পুঁটি মাছটা খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম, যার কারণে আপনাদেরকে এটা ভিডিও দেখাইনি, সময় ছিল না, কারণ আসলে খুব তাড়াহুড়া করে করতে হবে, সকাল হয়ে আসতেছে। আর এখানে ওই যে মাছটা যে দিলাম এই মাছটা, আর এখানে হচ্ছে ভাতও আমি বসিয়ে দিয়েছি। তো এটা ছিল আজকের জন্য রান্না, কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমার জন্য আমি একটা ড্রিঙ্কস বানাবো, ওইটা চিয়া সিড দিয়ে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব পুরোটা আমি কীভাবে প্রসেসটা করি। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। মৃগেল মাছটাকে ভেজে টমেটো দিয়ে রান্না করলে একরকম, অনেকগুলো বাসার মধ্যে পেঁয়াজের কলি ছিল, যার কারণে চিকন টিকন করে পেঁয়াজের কলিটাকে কেটে তারপরে এই যে এটাকে সুন্দর করে দেখেন রান্না করছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু না। কালকে আজকে এত বেশি হিউমিডিটি, এত বেশি গরম থাকবে, তো এই কারণে। আর আমার কিচেনটা এই দিক থেকে খুব রোদ আসে, দিনের বেলা রান্না করা যায় না। আর আমি তো নর্মালি দিনের বেলা বাসায়ও থাকি না, আমার হয় এসে রান্না করতে হয় খুব সকালে, আর না হয় রান্না করতে হয় রাতের বেলা এসে। তো কাজের স্কেজুলের উপর আসলে আমার সব কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন। আমি এবার আপনাদের সাথে আমার একটা ড্রিঙ্কস আমি শেয়ার করব। তো রান্নাটা শেয়ার করলাম, আমি ড্রিঙ্কসটা বানাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই খাবারগুলোকে এখন ঢেকে রেখে দেই। আমি প্রতিদিন সকালবেলা এরকম এই একটা চিয়া সিড দিয়ে ছোট একটা ড্রিঙ্কস খালি পেটে খাওয়ার চেষ্টা করি। তো এই চিয়া সিডটাকে আমি একটু দুই এক স্পুনের মতো একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে মধু, তারপরে আছে লেবু, আদা, আর এখানে আছে আদাটাকে আমি একটু ছেঁচে নিয়েছি, এটার ভেতর থেকে আমি একটু রস বের করে নেব। তো এটি কীভাবে করি একটু আপনাদেরকে দেখাই। আপনারা যদি কেউ এই চিয়া সিডটা খেয়ে থাকেন তাহলে আমি যেভাবে করে খাই এভাবে করে একবার খেয়ে দেখবেন, ভাল লাগবে। এটা এটা খেলে যে কী পরিমাণ একটা ভালো লাগে যেটা আমি ফিল করি। তো চলেন একটু দেখাই আপনাদেরকে আমি এটা কীভাবে বানাই। প্রথমে আমি একটু এই আদাটাকে চেপে তারপর একটু রসটা বের করে নিব। দেখি চিয়া সিডটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা অলমোস্ট ভিজে গেছে। তো এবার এই যে আমি যে আপনাদেরকে দেখালাম যে আদার ইয়েটা, এই আদার এই রসটুকু আমি এটার ভেতরে ঢেলে দিব। ভালো মতো নেড়ে নিচ্ছি। তারপরে এখানে যে লেবু আছে লেবুর রসটাও আমি দিব। এটা কিন্তু খুবই উপকার পেটের জন্য, খুবই উপকার, পেটের ফ্যাট কমবে, তারপরে আপনিও আপনি টের পাবেন। আপনি যদি প্রতিদিন সকালে একবার করে যদি এটা একটু খেতে পারেন তাহলে আপনি রেজাল্টটা দেখতে পাবেন। এবার এখানে যে আমি মধু আছে অর্গানিক মধুটা, এবার এই মধুটা একটু দিব, এক চা চামচের মতো মধুটা দিব। এবার এটা আমি ঠান্ডা পানির সাথে মিক্স করব। দেখেন তৈরি হয়ে গেল সেই মর্নিং এর আমার ইনটেস্টোমাকে সেই চিয়া সিড ইয়েটা তৈরি।
খুবই একটা হেলদি ইয়ে, আপনারা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে রান্না বাড়া করলাম, কথা বললাম, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন শিরিনের ব্লগের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।